মিলিয়ে দেওয়ার জন্য মিথ্যা বলা যাবে। তার মানে ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বউ শাশুড়ির ঝগড়া, তারপরে জামাই শ্বশুরের ঝগড়া, বাপে ছেলের ঝগড়া, দুইজনের কাছে গিয়ে দুই রকম বলবেন, প্রয়োজনে মিথ্যা বলবেন, তাও জায়েজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল কাযাব মান ইউসতিহু বাইনান নাস, দুই মুসলমানকে মিলিয়ে দেওয়ার জন্য মিথ্যা বললেও সেটা বৈধতা রয়েছে। প্রিয় ভাই আমার, লাইসাল কাযাব মান ইউসতিহু বাইনান নাস, দুই মুসলমানের মাঝে মিলিয়ে দেওয়ার জন্য প্রয়োজনে মিথ্যা বলা যেতে পারে। বড় ভাই ছোট ভাই ঝগড়া, বড় ভাইকে গিয়ে বলবেন, ভাই তুমি কেন তোমার ছোট ভাইয়ের নামে এত মিথ্যা কথা, এত ধরনের ঝগড়া করছো? তুমি জানো তোমার বড় ভাই তোমার জন্য কত পাগল, তোমার কথা বলতে বলতে আমার কাছে চোখের পানি ছেড়ে দিছে, তোমার কত প্রশংসা। আসলে আপনি বলে আপনাকে কিছু বলে নেই, বলার উদ্দেশ্য কি? ছোট ভাইয়ের মনটা নরম করা। ছোট ভাইকে গিয়ে আবার বলবেন, তোমার বড় ভাই তোমার নামে কত প্রশংসা। বড় ভাইকে গিয়ে বলবেন, তোমার ছোট ভাই কত প্রশংসা তোমার নামে করছে। এইভাবে যদি প্রয়োজনে মিথ্যা বলেও দুই মুসলমানকে মিলিয়ে দেওয়া যেতে পারে, এই জায়গায় মিথ্যা বলা জায়েজ। নাম্বার দুই, যুদ্ধের ময়দানে মিথ্যা বলা জায়েজ। মনে করেন, আল্লাহ মাফ করুন, যদি কোনো কারণে দেশের সঙ্গে অন্য দেশের ঝগড়া যুদ্ধ লেগে যায়, মনে করেন আমাদের বাংলাদেশের সঙ্গে অন্য দেশের যুদ্ধ লেগেছে, এইরকম কোনো দেশের সঙ্গে যদি অন্য কোনো দেশের যুদ্ধ লেগে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেশের সৈন্যবাহিনী যারা, তাদের জন্য প্রয়োজনে মিথ্যার আশ্রয় নেওয়া জায়েজ আছে। কি শত্রু বাহিনীকে বলবে, মিয়া বাঙালির সাথে যুদ্ধ করবা, বাঙালি চিনো, যাইয়া দেখো মাইরা একদম ভাষায় মাইরা একদম হাড্ডি টাড্ডি ভেঙে দিবে, বাঙালি এমন এক জাত অস্ত্র লাগে না, বাঁশ দিয়ে পর্যন্ত মানুষ মারতে পারে, ঠিক কিনা? এভাবে যদি ভয় ঢুকানো যায়, তাহলে তারা বাংলাদেশে হামলা করতে চাইবে না। প্রয়োজনে নিজের দেশকে বাঁচানোর জন্য, যুদ্ধের ময়দানে মানুষকে রক্ষার জন্য প্রয়োজনে মিথ্যা বলা জায়েজ। তিন নম্বর জায়গা হলো, স্ত্রীর প্রশংসা করতে গিয়ে মিথ্যা বলা জায়েজ আছে। তার মানে আপনার বাপ স্ত্রী হলো এইরকম পাতিলের তলার মতো কালো, কিন্তু আপনি বলার সময় একটু প্রশংসা করে বলবেন, তোমার মতো বউ যে ঘরে আছে লাইট কোনো দরকার নেই। কিসের লাইট? লাইট না হলেও আমি ঘর একদম ফকফক আলো দেখতেছি, কারণ তোমার মতো বউ যে ঘরে আছে লাইটের কোনো দরকার নেই, আল্লাহ তোমারে দিছে। রূপ কাকে বলে? কিসের নায়িকা? কোনো নায়িকা তোমার আঙ্গুলের মাথার সমানও হবে না। ঠিক মতো যদি পাম দিতে পারেন মানে প্রশংসা, তো দেখবেন আগে যদি মাছ এক টুকরা দেয় পরের দিন দুই টুকরা দিবে, আগে যদি শরবত এক গ্লাস দেয় পরের দিন দুই গ্লাস দিবে। স্ত্রীরা চায় আপনার ভালোবাসা। একটা মেয়ে তার বাবা, তার মা, তার পরিবার সব ছেড়ে আপনার কাছে এসেছে মূলত আপনার ভালোবাসা, আপনার মায়া, আপনার মহব্বত, আপনার প্রশংসা পাওয়ার জন্য। কোনো স্ত্রী যদি তার স্বামীর ভালোবাসা পায়, দুনিয়ার সব ভুলে যেতে পারে। সে যদি তার স্বামীর পূর্ণ ভালোবাসা পায়, আপনি তাকে ভালোবাসা দিতে জানেন না, তার প্রশংসা করতে জানেন না, প্রশংসা করবেন, ভালোবাসা দিবেন, কখনো আপনার স্ত্রীর সামনে অন্য কোনো মেয়ের প্রশংসা করবেন না। যদি করছেন তো সেদিন গেছে, সেদিন শেষ। মনে করেন আপনি দুপুরে ভাত খেয়েছেন আপনার বন্ধুর বাড়িতে, রাতে ভাত খাচ্ছেন নিজের স্ত্রীর নিজের বাসায়, স্ত্রীকে যদি বলেন তুমি কি রান্না করো, তোমার রাতের রান্না কি যে রাঁধছো, দুপুরে আবার বন্ধুর বাড়িতে দাওয়াত খেয়েছি, মাশা আল্লাহ, বন্ধুর বউর হাতের রান্না কাকে বলে? খালি এতটুকু যদি বলেন, আপনার বউ ভাতের প্লেটটা সামনে থেকে নিয়ে বলবে যে যাও দুপুরে যেখানে খাইছো ওখানে যাও, এই ঘরে তোমার কোনো খানা নাই, ঠিক না? ঘরে জায়গাও দিবে না, কারণ মেয়েরা অন্যের প্রশংসা সহ্য করতে পারে না। কখনো নিজের স্ত্রীর সামনে অন্য কোনো মহিলার প্রশংসা জীবনেও করবেন না, বরং যত পারেন ওরে পাম দিবেন, ওর প্রশংসা করবেন, ও খুশি হয়ে যাবে। মহিলারা মনটা নরম, সে চায় আপনার পূর্ণ ভালোবাসা, আপনার মায়া। কখনো তার সামনে তার মা বাবার বদনাম করবেন না। আপনি কিছু হলেই কথায় কথায় ফকির নির্মাইয়া, ওই বংশে আমি যাই, আমার আব্বায় না বিয়ে করাইছে, নাহলে আমি জীবনেও যাইতাম না। মনে রাখবেন, একটা মেয়ে তার কলিজা দিয়ে তার মাকে ভালোবাসে, তার বাপকে ভালোবাসে, দুনিয়ার সব সে মেরে নিতে পারে, নিজের মায়ের বদনাম বাবার বদনাম কখনো মেরে নিতে পারে না। এই জন্য তার মা বাবার বদনাম করবেন না। আপনি আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো সম্মান করেন, আপনার স্ত্রী আপনার মা বাবাকে নিজের মা বাবার মতো সম্মান করবে, আপনি আপনার স্ত্রীর মা বাবাকে নিজের মা বাবার মতো সম্মান করেন, আপনার স্ত্রী আপনার মা বাবাকে নিজের মা বাবার মতো সম্মান করবেন। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার বড় কারণ হচ্ছে আমাদের অধৈর্য, অতিরিক্ত রাগ। কখনো স্বামী স্ত্রী যদি রাগ উঠে যায়, তাহলে দুজনের জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা দিয়েছেন। এদিকে নাম্বার এক,
রাগ উঠলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, রাগ দূর হয়ে যাবে। নাম্বার দুই, ওযু করবেন, রাগ দূর হয়ে যাবে। নাম্বার তিন, তিন নাম্বার চিকিৎসা, নিজের অবস্থান পাল্টাবেন, বসা থাকলে দাঁড়িয়ে যাবেন অথবা নিজের অবস্থান থেকে সরে যাবেন অথবা শুয়ে যাবেন, তার মানে অবস্থান পাল্টাবেন। এই তিনটি পদ্ধতিতে রাগ কমে যাবে ইনশাল্লাহ। অতিরিক্ত রাগের কারণে সংসার ভাঙছে।